नमस्कार, आमी शिवनाथ माइती और आपनारा देखछेन सागर बांगला यूट्यूब चैनल मानुष मानुषेर जन्ने। सागर बांगला यूट्यूब चैनले आज प्रथम एपिसोड। एई प्रथम एपिसोडे आमी आमार प्रतिबंधी भाई ओ बोनेदेर एकटी बेसिक नलेज बा प्राथमिक विषय निये आलोचना करते चाई। कि सेई बेसिक नलेज, कि सेई प्राथमिक विषय, आसुन जेने नेवा जाक। দর্শক, প্রতিবন্ধী ভাই ও বোনেদের প্রথমেই জানা উচিত যে ভারতের যে প্রতিবন্ধকতা আইন আছে, ইন্ডিয়ান ডিসএবিলিটি অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী মানুষ কাদের বলা হয়, অর্থাৎ হ্যান্ডিক্যাপ ডিসএবিলিটি অ্যাক্ট অনুযায়ী হ্যান্ডিক্যাপের ডেফিনেশনটা কি, সেটা আগে জানান দরকার। সেটা যদি না জানতে পারেন, আপনি প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধীর কোন ক্যাটাগরিতে আপনি পড়বেন, প্রতিবন্ধীর কোন ভাগে আপনি পড়বেন, কোন পার্সেন্টেজ আপনি গ্রো করতে পারেন, তা কিন্তু আপনি জানতে পারবেন না। তো প্রতিবন্ধীদের যে সংজ্ঞা ইন্ডিয়ান হ্যান্ডিক্যাপ ডিসএবিলিটি অ্যাক্টে দেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে বয়স, জাতি, লিঙ্গ বা সামাজিক অবস্থার কারণে আর দশজন যে কাজ করতে পারে, যদি কোনো ব্যক্তি ইম্পেয়ারমেন্টের কারণে সেই কাজ করতে অক্ষম হন, তাহলে তাকে প্রতিবন্ধী রূপে গণ্য করা হবে। তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে ইম্পেয়ারমেন্টটা কি জিনিস? না, ইম্পেয়ারমেন্ট হচ্ছে শরীরের কোনো অংশ বা কোনো অঙ্গ যদি ক্ষণস্থায়ী বা চিরস্থায়ীভাবে অকেজো হয় বা কোনো স্বাভাবিক কাজকর্ম করতে অক্ষম হয়, তাকে বলা হয় ইম্পেয়ারমেন্ট। এবার এই ইম্পেয়ারমেন্টের উপরে ভিত্তি করে আমাদের প্রতিবন্ধীদের ক্যাটাগরি ভাগ করা হয়। এবারে সেই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে আমরা প্রতিবন্ধী দেখতে পাই, প্রতিবন্ধীকে ভাগ করা হয়ে থাকে। এবং সেই ক্যাটাগরি অনুযায়ী সাধারণত শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী, এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। এই ইম্পেয়ারমেন্টের উপরে ভিত্তি করে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কিন্তু একটা প্রতিবন্ধীদের ক্যাটাগরিগুলোকে ভাগ করেছেন। কি সেই ক্যাটাগরি, সেটাও জেনে নেওয়া যাক। ক্লাসিফিকেশন অফ ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ, ICIDH শীর্ষক প্রকাশনায় বিকলাঙ্গ ও প্রতিবন্ধী সমস্যাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাদের কী কী শ্রেণী? এক হচ্ছে দুর্বলতা, দুই হচ্ছে অক্ষমতা, তিন নম্বর হচ্ছে প্রতিবন্ধী। এটা হচ্ছে হুয়ের ক্লারিফিকেশন, হু এইভাবে তিন শ্রেণীতে ভাগ করেছে। এবারে এই যে শ্রেণীগুলো যে ভাগ হলো, আপনারা যারা প্রতিবন্ধী আছেন তারা দেখবেন কার 40%, কার 60%, এইরকম পার্সেন্টেজ দেওয়া থাকে প্রতিবন্ধীদের ক্ষেত্রে। ইন্ডিয়ান হ্যান্ডিক্যাপ ডিসএবিলিটি অ্যাক্ট অনুযায়ী ভারত সরকারের যে নিয়ম আছে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে মিনিমাম 40% ডিসএবিলিটি থাকলে, তার যদি শারীরিক অক্ষমতা থাকে, তাকে হ্যান্ডিক্যাপ হিসেবে গণ্য করা হবে। সে যে কোনো অঙ্গের ক্ষেত্রে হোক, যে ধরনের প্রতিবন্ধকতাই হোক, সেটা হচ্ছে 40% মিনিমাম যদি অক্ষমতা থাকে। এবারে ম্যাক্সিমাম কত হবে? না, ম্যাক্সিমামটা কোনো স্থির করা হয়নি। ম্যাক্সিমাম হলে 100 হতে পারে, কিন্তু 100টা করা হয় না, তার থেকেও কম থাকে, কিন্তু ম্যাক্সিমাম 100 পর্যন্ত যেতে পারে। এবারে এই পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্টেজটা কারা ঠিক করবেন? না, এই পার্সেন্টেজের ক্ষেত্রে সাধারণত মেডিকেল যে বোর্ড আছেন, মেডিকেল অফিসাররা এই পার্সেন্টেজটা নির্ধারণ করে থাকেন। এই সংক্রান্ত বিষয়টা সমস্ত প্রতিবন্ধী ভাই ও বোনেদের এই প্রাথমিক বিষয়টা কিন্তু জানা অবশ্যই দরকার। এটা যদি না জানেন, তারা পরিষ্কারভাবে বুঝতে পারেন না তারা কোন ক্যাটাগরিতে পড়ছেন,
কি ধরনের পার্সেন্টেজ গ্রো করতে পারেন, কি ধরনের পার্সেন্টেজ পেতে পারেন, বা কি ধরনের অক্ষমতার মধ্যে পড়ছেন, সেটা কিন্তু তাদের মধ্যে পরিষ্কার হবে না। তাই আমি আজকের এই ফার্স্ট এপিসোড ভিডিওতে এই প্রাথমিক বিষয়টা আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার নতুনভাবে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় তথ্য এই সাগর বাংলা চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, সবাই এই চ্যানেলকে ভালোবাসবেন, সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রয়োজনে কমেন্টস করবেন, আর আপনাদের কমেন্টস আমি নিশ্চয়ই উত্তর দেব। আপনারা কিছু জানতে চাইলে কমেন্টস করে আমাকে জানান, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আগামী ভিডিওতে আবার নতুন কোনো তথ্য নিয়ে আমি হাজির হব। নমস্কার, বন্দে মাতরম।